আমি বাড়ি চলে যাচ্ছি, বলো আমি বাড়ি চলে যাচ্ছি তো, বলে মাসুমণিরা, হ্যালো মাসুমণিরা, বলো হ্যালো মাসুমণিরা, বলো ভালো আছো, ভালো আছো, বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বাবা, ও ছোনো বাবা তো হাই করে দিয়েছে, একদম হাই হাই করে দিয়েছে, বলো তোমরা সবাই ভালো আছো, ভালো আছো, ভালো আছো, তো দেখো বন্ধুরা, সেইভাবে কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি, তোমরা তো জানোই আমার শরীর অসুস্থ, ভীষণ পায়ের কন্ডিশান খারাপ, তো সে কারণে আর কি। তো অনেক কষ্ট করে ওকে কোলে নিয়েছি, তো কোলে নিয়ে হাঁটতে পারছি না, দেখো খুব কষ্ট করেই হাঁটছি। তো যেহেতু দিদিরা বাড়ি চলে যাবে, তো দেখো ওরা রেডি হয়ে গিয়েছে, তো বিকেলবেলা একদম গুছিয়ে নিয়েছে, ওরা চলে যাবে। আর দিদিদের বাড়ি বেশি দূরেও নয়, তাই একটু সন্ধ্যের দিকে বেরিয়েছে, সন্ধ্যে বলতে 5টা বেজে গিয়েছে অলরেডি। আমাদের সোনা বাবা দেখো চলে যাচ্ছে, পুজো অনেক দিন ছিল, খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল, খুব হাসি খুশি সবেতেই মজা করে দিন কাটছিল, কিন্তু ও চলে যাচ্ছে। দেখো এমনি আমার শরীর অসুস্থ, তার উপরে ওরাও চলে গেল, মনটা আরও বেশি করে খারাপ হয়ে গেল। আর সেইভাবে কোনো ব্লগ ভিডিও রেডি করিনি, কারণ কি বলতো, মনের দিক থেকে যদি শান্তি না পাওয়া যায়, মনের দিক থেকে যদি সুস্থ না থাকো, তাহলে কিন্তু একদমই কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। তো দেখো ওদের ওরা ওদের বাড়ি যেতে যেতে, মানে বাড়ি ওদের এগিয়ে দিতে দিতে 5:30 হয়ে গিয়েছিল। তারপর আমরা বাড়ি এসে 6টার সময় বসে গিয়েছি চায়ের আড্ডায়। তো বাবা আছে এখানে, আর তোমাদের দাদা ভাইও এসছে, আর আমি বৌদি সকলেই রয়েছি। তো সবাই মিলে একটু চা খাচ্ছি, সঙ্গে একটু টিভিও দেখছি, আর সেই সঙ্গে চা খাওয়া চলছে। এরপরে যাব একটু না একটু নাম সংকীর্তনে। তো দেখো বন্ধুরা, যেটা বলছিলাম, তো হরিনাম সংকীর্তন হচ্ছে আমাদের পাশের বাড়িতেই। তো যেহেতু কার্তিক মাস, সারা মাসে সারা মাসই কীর্তন করেছে, তো রাস্তায় পথ কীর্তন যেগুলো বলা হয়, তো তারপরে দেখো মাসের শেষে একজনদের বাড়িতে বসে কীর্তনটা হচ্ছে। তো বৌদি অনেক আগে থেকে এসেছিলো, আমি কিন্তু অনেক পরে এসেছি। তো দেখো এখানে কীর্তন শুরু হয়ে গিয়েছে অলরেডি, আর আমাদের কৃষ্ণা, মানে আমাদের পাশের বাড়ির তো একটা বনু, তো দেখো সবাইকে চন্দন দিচ্ছে, তো ওদের বাড়িতেই হচ্ছে, প্রত্যেক বছরই হয় এরকম ভাবে। তো চলো তোমরা একটু শুনে নাও। তো তোমরা তো শুনলে বন্ধুরা, হরিনাম সংকীর্তন হচ্ছে, তো সমস্ত মেয়ে বউরাই করছে। তো যেহেতু ওরাই সারা বছর বেরোয়, সারা বছর বলতে কার্তিক মাসে আর কি, তো কার্তিক মাসের শেষে এরকমভাবে একটা পুজো হয়। তো দেখো এখানে একজন ওনাদেরই মধ্যেই আর একজন, মানে কি বলবো, বয়োজ্যেষ্ঠ যিনি, তো তিনি এখানে দেখো ঠাকুরকে আরতি করছে। তো কৃষ্ণ এখানে রয়েছে, দেখো গোপাল রয়েছে, তো আমাদের পাশের বাড়ি যে বলছি, তো ওদের গোপাল নেওয়া আছে। তো গোপালকে খাওয়ানো থেকে শুরু করে স্নান সমস্ত কিছুই যেটা করে আর কি, তো ওরকমভাবে গোপাল নেওয়া আছে। তো ওই জন্য ওদের ওদের বাড়িতে আর কি, হ্যাঁ
মানে সারা বছরই এরকমই হয়, বালক ভোজন থেকে শুরু করে বিভিন্ন রকম যে নিয়মগুলো রয়েছে সারা বছর এইভাবে নাম সংকীর্তন হয়। আর সকলে কিন্তু খুব মজা করে, খুব আনন্দ করে নাম সংকীর্তনে এক তালে পাড়ার সকল বউ মেয়েরা এসে হাজির হয়। তো দেখো এখানে আরতি হয়ে গিয়েছে, তো আরতির প্রদীপটা আমাদের কৃষ্ণা সবাইকে ঘুরিয়ে নিচ্ছে। তো সবাইয়ের মাথায় একটু কি বলবো, আরতির যে প্রদীপের যে তাপ সেটা দিয়ে দিচ্ছে, দেখো আমার মাথায় দিয়ে দিচ্ছে। তো আমি অনেক শেষে গিয়েছিলাম, তো দেখো আমি নিয়ে নিলাম ওর কাছ থেকে, আর এই দেখো এইভাবে আমাকে তিলক করে দিয়েছিল। তো বেশ ভালো লাগছিল ওই জায়গায় গিয়ে, একটু অন্যরকম একটা ফিলিংস আসছিল। আমার বৌদিও দেখো কিভাবে নিয়েছে, বৌদির বোনও তাই। তো সকলকে এইভাবে তিলক দিয়ে দিয়েছিল। আর দেখো এখানে আয়োজন হচ্ছে মহাভোগের, তো নাম সংকীর্তন ওইদিকে বাইরে চলছে, সেই সঙ্গে আরতি হয়ে যাওয়ার পরে এখানে মহাভোগটা মানে তৈরি করছে। তো যিনি আরতি করলেন তিনি মহাভোগটা তৈরি করছে। তো মহাভোগটা কিন্তু অনেক কিছু দিয়েই তৈরি হয় এখানে। তো যেহেতু ও শ্রীকৃষ্ণের মানে গোপাল, যেহেতু ছোট গোপাল, তো গোপালের যা যা খেতে ভালো লাগে তো সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই মহাভোগটা তৈরি হচ্ছে। তো এখানে খই, চিড়ে, মুড়ি, দুধ, ঘি, তারপরে মাখন, তারপরে বিভিন্ন রকমের ভাজা যেগুলো বাচ্চারা খেতে ভালোবাসে, তো সেই সমস্ত কিছু দিয়ে এই মহাভোগটা তৈরি করা হচ্ছে। আর মহাভোগের প্রসাদ খেতে বন্ধুরা কি বলবো, জাস্ট অসাধারণ লাগে, এত ভালো লাগে। তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে খুব মানে যদি কেউ না খেয়ে থাকো তাহলে খুব মিস করবে, আর যারা খেয়ে মানে খেয়েছো তারা তো ভালোই। আর আমার তো ভীষণই ভালো লাগে মহাভোগটা খেতে। তো দেখো এখানে গোপালের সমস্ত প্রসাদগুলো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তৈরিও হয়ে গেল আর বাইরে কীর্তনও কমপ্লিট হয়ে গিয়েছে। তো পুজো, আরতি, কীর্তন সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে এক জায়গায় বসিয়ে এইভাবে ভোগ খাওয়ানো হচ্ছে। তো দেখো ভোগে তো প্রসাদ তো ছিলই, মহাভোগ ছিল, প্রসাদ ছিল, আর তারপরে দেখো সর্বসাধারণের জন্য লুচি তরকারি করেছিল। তো সারা গ্রামের নিমন্ত্রণ এরকম একটা ব্যাপার আর কি, খুব বড় সড় আয়োজন করে। তো ভীষণ ভালো লাগছিল, দেখো শীতের দিনে এত সুন্দর একটা জমজমাট পরিবেশ, খুব ভালো লাগছিল, মন ছুঁয়ে গেছে ছিল একরকম। তো চলো আজকে ব্লগটা এতটুকুই, আজকে আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপরে, বুঝতেই পারছো আমার সমস্যা রয়েছে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, সকলে ভালো থেকো, টাটা।